বিভিন্ন সালামু আলাইকুম সবাইকে স্বাগত শ্রীমন মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত আজকে নবম শ্রেণীর হিসাব বিজ্ঞান অনলাইন ক্লাস তোমাদের সঙ্গে ক্লাস উপস্থাপনায় আমি আছি মোহাম্মদ হাসানুজ্জামান সহকারী শিক্ষক শ্রীমন মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো যে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত অ্যাসাইনমেন্টের আলোকে তোমাদের এখন পড়ালেখা হচ্ছে এবং তোমরা নির্ধারিত অ্যাসাইনমেন্টগুলো তখন সময় জমা দিচ্ছ তো তারই ধারাবাহিকতায় আমরা ক্লাস শুরু করেছি তোমাদের অ্যাসাইনমেন্ট অনুযায়ী ক্লাস পড়ানো হচ্ছে যাতে তোমাদের অ্যাসাইনমেন্টগুলো তৈরি করতে তোমাদের এই অধ্যায়গুলো রিভিশন হয় এবং তোমাদের অ্যাসাইনমেন্টগুলো তৈরি করতে সুবিধা হয় তো আজকে তোমাদের ক্লাসে আমি কি নিয়ে উপস্থাপন করছি কি উপস্থাপন করছি আশা করি দেখে নিই আজকে আমরা হিসাব বিজ্ঞানের তৃতীয় অধ্যায় দুতরফা দাখিল পদ্ধতি এই অধ্যায়টা নিয়ে আলোচনা করবো যা পরবর্তীতে হয় তোমাদের অ্যাসাইনমেন্টে আসবে আশা করছি তো পড়ালেখায় যাওয়ার আগে বর্তমান পরিস্থিতি নিয়ে দুটো কথা বলি যে তোমরা জানো যে আমরা বর্তমানে করোনাকালীন একটা সংকটকাল পার করছি সেই সংকটকালে আমাদের অবশ্যই কিছু বিধিনিষেধ মেনে চলা একান্ত প্রয়োজন যেহেতু শীতকাল চলে এসেছে তো সেই এই শীতকালে আমরা কি করব অবশ্যই অবশ্যই কি করব আমরা বাড়িতে অবস্থান করবো বেশি বেশি করে বাড়িতে থাকবো এবং হাত স্যানিটাইজ করবো বাইরে বের হলে মাস্ক পরিধান করবো সামাজিক দূরত্ব বজায় রেখে চলবো এবং পার্থপক্ষে কি করব আমরা আমাদের যে ব্যক্তিগত কাজগুলো সেগুলো সীমিত পরিসরে করে সেগুলো আমরা স্বাভাবিক জীবন যাপন করার চেষ্টা করবো তো আর এরপরেও আমরা চেষ্টা করবো যাতে আমাদের এই রোগ বলা সর্দি কাশি যাতে না হয় সেই ব্যবস্থাগুলো গ্রহণ করার উষ্ণ কাপড় আমরা পরিধান করবো পুষ্টিকর খাবার খাবো এবং সর্বোপরি আমরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবো এই করোনাকাল কাটিয়ে যেন খুব অল্প সময়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারি তো আসলে এবার আমরা দুতরফা দাখিলের পদ্ধতি এই তৃতীয় অধ্যায় কি শিখবো অর্থাৎ তোমরা কি শিখবে কি জানবে একবার দেখে নিই আজকে আমরা তৃতীয় অধ্যায় শেষ করে অর্থাৎ এই অধ্যায় শেষে আমরা লেনদেনের দ্বৈত সত্তা নীতি ব্যাখ্যা করতে পারবে তোমরা দুতরফা দাখিলের পদ্ধতির ধারণা ও বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবে দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধা সমূহ ব্যাখ্যা করতে পারবে লেনদেনে জড়িত দুটি পক্ষ অর্থাৎ ডেবিট ও ক্রেডিট পক্ষ শনাক্ত বা চিহ্নিত করতে পারবে হিসাব চক্রের বিভিন্ন ধাপ ব্যাখ্যা করতে পারবে লেনদেনের জন্য উপযুক্ত হিসাবের বৈষম্য চিহ্নিত করতে পারবে এবং একতরফা দাখিলের পদ্ধতির ধারণা নিয়ে ব্যবসায়ের মুনাফা নির্ণয় করতে পারবে তাহলে আজকে আমরা বেশ কিছু বিষয় জানবো অধ্যায় সম্পর্কে একটা সার্বিক ধারণা লাভ করবো প্রথমে আমরা চলে যাচ্ছি তাহলে আলোচ্য বিষয় কি তাহলে আলোচ্য বিষয়গুলো অবশ্যই শিখন ফলের আলোকেই হবে তাহলে আমাদের এই আলোচ্য বিষয়গুলো কি দেখানো এই আলোচ্য বিষয়গুলো তোমরা অবশ্যই খাতায় তুলে নেবে লেনদেনের দ্বৈত সত্তা বা নীতি ব্যাখ্যা দুতরফা দাখিলের পদ্ধতির ধারণা ও বৈশিষ্ট্য বর্ণনা দুতরফা দাখিলের পদ্ধতির সুবিধা সমূহ ব্যাখ্যা লেনদেনে জড়িত দুটি পক্ষ অর্থাৎ ডেবিট ও ক্রেডিট পক্ষ শনাক্তকরণ ও চিহ্নিতকরণ হিসাব চক্রের বিভিন্ন ধাপগুলো ব্যাখ্যা লেনদেনের জন্য উপযুক্ত হিসাবের বই চিহ্নিতকরণ এবং একতরফা দাখিলের পদ্ধতির ধারণা নিয়ে ব্যবসায়ের মুনাফা নির্ণয়ের পদ্ধতি ব্যাখ্যা এবার আমরা চলে যাব আলোচনায় প্রথমে আসছে দুতরফা দাখিলের পদ্ধতি আমরা দেখতে পাচ্ছি দুতরফা দাখিলের পদ্ধতি দেখো দুতরফা দাখিলের পদ্ধতি কোথা থেকে আসলো কিভাবে আসলো তাই না আমরা জানি যে ইতালির একজন ধর্মযাজক বা বহির্বিদ ছিলেন লুকা ডি প্যাসিয়ে 1494 সালে এই দুতরফা দাখিলের পদ্ধতি অর্থাৎ আর্থিক ঘটনাগুলি যে সুচারু এবং সুন্দরভাবে লিপিবদ্ধ করার জন্য একটা পদ্ধতি আবিষ্কার করেন এই পদ্ধতিটাই হচ্ছে দুতরফা দাখিলের পদ্ধতি তিনি এই দুতরফা দাখিলের পদ্ধতির উপরে একটা বই লিখেন সুমা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিকা প্রোপরশনীয় লেট প্রোপরশনীয় লিটা এই বইয়ে তিনি দুতরফা দাখিলের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন আমরা যে আমরা প্রতিষ্ঠানের যে লাভ লোকসান ক্ষতি আয় ব্যয়ের হিসাব প্রণয়ন করি এই হিসাব প্রণয়নের জন্য যে হিসাবের দ্বৈত সত্তা প্রণয়ন করে যথাযথভাবে লিপিবদ্ধ করেন সেটাই হচ্ছে আমাদের দুতরফা দাখিলা পদ্ধতি অর্থাৎ হিসাবের বিভিন্ন পক্ষ বিশ্লেষণের মাধ্যমে আমরা একটা হিসাবকে সঠিকভাবে লিপিবদ্ধ করব ভবিষ্যৎ রেফারেন্স হিসাবে এটাই হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি আসলে আমরা এবার চলে যাই লেনদেনের দ্বৈত সত্তার নীতির বিষয়ে দ্বৈত সত্তা বলতে আমরা সাধারণত বুঝি দুইটা সত্তা অর্থাৎ দুইটা পক্ষ আমরা একটা উদাহরণের মাধ্যমে বুঝি বিষয়টা দেখো কিভাবে দ্বৈত সত্তা হচ্ছে লেনদেনের দ্বৈত সত্তার যে উদাহরণ সেটা দেখতে পাচ্ছি অফিসের কর্মচারীদের বেতন বাবদ 10,000 টাকা প্রদান করা হলো আমরা জানি যে একটা লেনদেন সম্পৃক্ত হওয়ার পরে আমরা লেনদেন হতে জেনেছি তাই না লেনদেন সম্পৃক্ত হওয়ার পরে তাকে কি করতে হয় পক্ষ বিশ্লেষণ করতে হয় পক্ষ বিশ্লেষণ করে আমরা কি করি একটা পক্ষকে ডেবিট করি আর একটা পক্ষকে সমপরিমাণ টাকা দ্বারা ক্রেডিট করি পক্ষ বিশ্লেষণ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ এই পক্ষ বিশ্লেষণের মাধ্যমে আমরা হিসাবকে নির্ধারণ করি যে দুটো হিসাবের মধ্যে আমরা ডেবিট ক্রেডিট করি একটা হিসাব বা পক্ষ সুবিধা গ্রহণ করে আর একটা হিসাব বা পক্ষ সুবিধা প্রদান করে একটা হিসাব বৃদ্ধি পায় আর একটা হিসাব হ্রাস পায়
এই হ্রাস এবং বৃদ্ধি আমরা হিসাবের যে শ্রেণী বিভাগ আমরা যখন দেখবো ডেরিভেটিভ নির্ণয়ের বিষয়টা তখন আমরা বুঝবো। এখানে আমরা পক্ষ বিশ্লেষণ অর্থাৎ দ্বৈত সত্তার বিষয়টা কি আমি বললাম, লেনদেন বিশ্লেষণ করে আমরা দুটো পক্ষ বের করবো। এই দুটো পক্ষ বের করাটাই হচ্ছে কিন্তু দ্বৈত সত্তা, তার একটা পক্ষকে আমরা কি করবো ডেবিট করবো আর একটা পক্ষকে করবো আমরা ক্রেডিট। উদাহরণ দেখতে পাচ্ছি বেতন বাবদ 10,000 টাকা প্রদান করা হচ্ছে। আমরা কর্মচারীদের বেতন, কর্মচারীকে আমার পারপাসে পারপাসে কি বাবদ কি হয়েছে দেখো, বেতন প্রদান করেছি নগদে। আমরা পক্ষ বিশ্লেষণের সময় আমরা গত ক্লাসে বলেছি, আমি গত ক্লাসে আমাদেরকে আলোচনা করেছি পক্ষ বিশ্লেষণের সময় কি করতে হবে, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এমন দুইটা হিসাবকে নির্ধারণ করতে হবে যা হিসাব সমীকরণে এবং হিসাবের যে শ্রেণী বিভাগ পাঁচ প্রকার আছে আয় ব্যয় দায় মালিকানা সত্ত্ব এবং সম্পত্তি বাজার হিসাব, এই এই পাঁচ প্রকার হিসাবের আওতার মধ্যে পড়ে। তাহলে আমরা দেখতে পাচ্ছি বেতন প্রদান করা হয়েছে নগদ টাকায়, তাহলে বেতন হচ্ছে একটা পক্ষ বা হিসাব আর বেতন দেওয়া হয়েছে নগদ টাকায়। বেতন হচ্ছে ব্যয়বাচক হিসাব, ব্যয়বাচক হিসাব আর নগদ টাকা হচ্ছে সম্পত্তি বাচক হিসাব। তাহলে আমরা কি করলাম, যেটা পক্ষে বিশ্লেষণ করলাম, দেখো এই লেনদেনটির মধ্যস্থিত পক্ষ দুটি হচ্ছে বেতন হিসাব এবং নগদান হিসাব। এই যে আমরা দুটো পক্ষ বের করলাম, যে দুটো পক্ষের মধ্যে লেনদেন সংঘটিত হয়েছে, বেতন প্রদান করা হয়েছে নগদ টাকায়, এই যে পক্ষ একেই বলা হচ্ছে দ্বৈত সত্তা। অর্থাৎ দুইটা আলাদা সত্তা, একটা লেনদেন অবশ্যই দুইটা সত্তাকে কি করবে ধারণ করবে। আশা করি তোমরা এই লেনদেনের দ্বৈত সত্তার যে নীতিটা সেটা তোমরা আয়ত্ত করতে পেরেছো, বুঝতে পেরেছো। এবার আমি চলে যাচ্ছি পরের ধাপে, এই দুদফা দাখিলা পদ্ধতির সুবিধা। আমি যে দুদফা দাখিলা পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করবো কেন করবো, অবশ্যই সুবিধা থাকতে হবে, সুবিধা না হলে তো আমি হিসাব সংরক্ষণ করবো না, তাই না? দেখি কি কি সুবিধা রয়েছে এই দুদফা দাখিলা পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করবো। দ্বৈত সত্তা, যা আমরা একটু আগে দেখলাম যে একটা পক্ষ সুবিধা গ্রহণ করে বা বৃদ্ধি প্রাপ্ত হয় আর একটা পক্ষ সুবিধা প্রদান করে বা হ্রাস পায়, দ্বৈত সত্তাতে ভাগ করে আমরা পারপাসটা জানতে পারি কেন এবং কি কারণে হয়েছে, কেন হয়েছে কি হয়েছে, এই প্রশ্নের উত্তরগুলো আমরা দ্বৈত সত্তা থেকে তাহলে বুঝতে পারি। দাতা ও গ্রহীতা, দাতা গ্রহীতা বলতে বোঝাচ্ছে একটা পক্ষ সুবিধা প্রদান করবে একটা পক্ষ সুবিধা গ্রহণ করবে, যে সুবিধা প্রদান করবে সে দাতা আর যে গ্রহণ করবে সে গ্রহীতা। এরপর ডেবিট ও ক্রেডিট করা, আমরা জানি লেনদেনের পক্ষ বিশ্লেষণের পর একটা পক্ষকে ডেবিট করা হয় আর একটা পক্ষকে সম পরিমাণ টাকা দ্বারা ক্রেডিট করা হয়। এই যে ডেবিট এবং ক্রেডিট করছি এই সুবিধাটা কি আমি এই যে দুতরফা দাখিলা পদ্ধতির মাধ্যমে জানতে পারি এবং করতে পারি। সমান অঙ্কের আদান প্রদান, অবশ্যই একটা লেনদেন যখন পক্ষ বিশ্লেষণ করবো অবশ্যই সেটা একটা পক্ষকে যে পরিমাণ টাকা দ্বারা ডেবিট করবে অপর পক্ষকে ঠিক সম পরিমাণ টাকা দ্বারা ক্রেডিট করবে, তার সমান অঙ্কের আদান প্রদান হবে। অর্থাৎ তুমি যদি তোমার প্রয়োজনীয় কলম ক্রয় করো তাহলে কলম তুমি কিনছো, কলম কলমের বিনিময়ে তুমি 5 টাকা দিচ্ছ, তাহলে সমান অঙ্কের কলমের মূল্য হচ্ছে 5 টাকা। আমরা যারা কাজ করছি যারা শ্রমিক বা দিনমজুর যারা কাজ করছে তারা ওই শ্রমের বিনিময়ে দিন শেষে 500 টাকা ইনকাম করছে। এই যে 500 টাকা তার সমপরিমাণ হচ্ছে কি হচ্ছে শ্রম, অর্থাৎ এই নগদ টাকা পাচ্ছে কি পাবো শ্রম আয় পাবো, ফলে সমপরিমাণ টাকার আদান প্রদানটা ঘটবে। সামগ্রিক ফল বলো, দুদফা দাখিলা পদ্ধতি যেহেতু একটা বৈজ্ঞানিক পদ্ধতি যার কারণে কি হয়, এই বৈজ্ঞানিক পদ্ধতি হওয়ার কারণে সামগ্রিক ফলাফল প্রতিষ্ঠানের যে সার্বিক যে অবস্থা সেই সার্বিক অবস্থাটা জানা সম্ভব হয়। এই হচ্ছে দুদফা দাখিলা পদ্ধতির সুবিধা। এবার আমরা দেখব নেক্সটে কি দেখতে পাচ্ছি, ডেবিট ক্রেডিট লেনদেনের সাথে জড়িত দ্বিপক্ষ অর্থাৎ ডেবিট ক্রেডিট পক্ষ শনাক্তকরণ। এই ডেবিট এবং ক্রেডিট পক্ষ শনাক্তকরণের পূর্বে কিছু বিষয় আমার জানতে হবে, সেই বিষয়গুলো কি যে হিসাব সমীকরণটা কি এবং হিসাবটা কি, না হলে আমি ডেবিট ক্রেডিট পক্ষ শনাক্তকরণ করতে পারবো না। কাকে ডেবিট করবো কাকে ক্রেডিট করবো, ডেবিট কি ক্রেডিট কি আমি জানি না, না জানলে তো হবে না, তাই না? এই বিষয়টা আমাদের জানতে হবে। তাহলে প্রথমে আমরা হিসাব সমীকরণ অনুযায়ী আমরা জানি যে প্রতিষ্ঠানের যাবতীয় সম্পত্তি তার দাম ও মালিকানা সত্ত্বের সমান হবে, অর্থাৎ এ সমান এল প্লাস ই, এটা হচ্ছে হিসাব সমীকরণ। হিসাব সমীকরণ কয়টা উপাদান নিয়ে গঠিত, 3টা উপাদান নিয়ে গঠিত, একটা সম্পত্তি দায় এবং মালিকানা সত্ত্ব। দেখো হিসাব সমীকরণ এ সমান এল প্লাস ই, এখানে সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। তাহলে আমরা এ সমান কি জানি সম্পদ অ্যাসেট, এল লায়াবিলিটিস অর্থাৎ দায়, ইতে ইকুইটি মালিকানা সত্ত্ব। তাহলে হিসাব সমীকরণে বুঝলাম এই হিসাব সমীকরণের আলোকে হিসাবকে মোট 5 ভাগে ভাগ করা হয়েছে। হিসাব সমীকরণের আলোকে আধুনিক পদ্ধতিতে হিসাবকে 5 ভাগে ভাগ করা হয়েছে, সম্পত্তিবাচক হিসাব, দায়বাচক হিসাব, মালিকানা সত্ত্ববাচক হিসাব, আয়বাচক হিসাব এবং ব্যয়বাচক হিসাব। আমরা যত লেনদেন সংঘটিত করব হিসাব বিজ্ঞানে যত লেনদেন সংঘটিত হবে
সমস্ত লেনদেনকে এই পাঁচ প্রকার হিসাবের আওতায় হিসাবভুক্ত করতে হবে। যাবতীয় লেনদেন কি এবং কি হলে কি, অর্থাৎ এই যে হিসাবগুলো আমি বলছি, সম্পত্তি, দায়, আয় ব্যয়, মালিকানা, স্বত্ব বা স্বত্বাধিকার, এই হিসাবগুলো কখন আমি ডেবিট করব, কখন আমি ক্রেডিট করব, কেন ডেবিট হবে, কেন ক্রেডিট হবে, সেটা আমাদের জানাটা একান্ত প্রয়োজন। তাহলে আমরা একবার এটা দেখে নিই যে কখন আমরা ডেবিট করব, কখন আমরা কাকে ক্রেডিট করব। দেখো ডেবিট ক্রেডিট নির্ণয়ের সারসংক্ষেপটা, ডেবিট এবং ক্রেডিট, কখন ডেবিট হবে, কখন ক্রেডিট হবে। সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট হবে, সম্পত্তি ক্রয় করা হবে, আসবাবপত্র ক্রয় করা হবে, তার আসবাবপত্র সম্পদ বৃদ্ধি পাচ্ছে, ডেবিট। সম্পদ হ্রাস, নগদে বেতন প্রদান করা হলো, নগদ টাকা কমে যাচ্ছে, সম্পত্তি হ্রাস পাচ্ছে, সম্পদ হ্রাস পেলে হয় ক্রেডিট। দায় হ্রাস পেলে হয় ডেবিট, দায় বৃদ্ধি পেলে হয় ক্রেডিট। দায় হ্রাস পাচ্ছে কিভাবে, পাওনাদার আমার কাছ থেকে টাকা পেত, আমি পাওনাদারকে টাকা পরিশোধ করলাম, দায়বদ্ধতা কমলো, দায় হ্রাস পাচ্ছে, সেক্ষেত্রে হবে ডেবিট। দায় বৃদ্ধি পেলে আমি ধারে ক্রয় করলাম, ঋণ গ্রহণ করলাম, দায়বদ্ধতা বাড়লো, দায় বৃদ্ধি পেলে হয় ক্রেডিট। মালিকানা স্বত্ব হ্রাস পেলে হয় ডেবিট, বৃদ্ধি পেলে হয় ক্রেডিট। হ্রাস পাচ্ছে কি হবে, মালিক যদি প্রতিষ্ঠান থেকে টাকা উত্তোলন করে নেয় তাহলে মালিকানা স্বত্ব হ্রাস পায়, উত্তোলন করলে কি হয় হ্রাস পায়, অর্থাৎ তখন মালিকানা স্বত্ব হিসেবে হবে ডেবিট। আর বৃদ্ধি পেলে মালিকানা স্বত্ব কখন হবে, মূলধন আদায় করলে, অতিরিক্ত মূলধন আদায় করলে মালিকানা স্বত্ব বৃদ্ধি পায়, তখন হবে ক্রেডিট। আয় হ্রাস পেলে হয় ডেবিট, আয় বৃদ্ধি পেলে হয় ক্রেডিট। আয় হ্রাস পাচ্ছে, বিক্রি করেছিলাম, বিক্রিত পণ্য ফেরত আসতে পারে, বিক্রিত পণ্য ফেরত আসতে পারে, সেবা দিয়েছিলাম, সেবার বাবদ অগ্রিম টাকা দিয়েছিলাম, সেবা দিতে পারিনি, আয় হ্রাস পেয়েছে, অগ্রিম টাকা দিয়েছিলাম, সেবা দেওয়া বাবদ আমি কি করছি, পরবর্তীতে সেবা দিচ্ছি, তাহলে আমার আয় হ্রাস পেয়েছে। তো আয় হ্রাস পেলে ডেবিট, আর আয় বৃদ্ধি পেলে আমি কি করলাম, নগদে বিক্রয় করলাম, সেবা দিলাম, সেক্ষেত্রে আয় বৃদ্ধি পায়, সেক্ষেত্রে হবে ক্রেডিট। ব্যয় বৃদ্ধি বা সামগ্রিক ব্যয় ডেবিট, ব্যয় হ্রাস পেলে হয় ক্রেডিট। ব্যয় বৃদ্ধি কিভাবে পাচ্ছে, আমি সাধারণ দৈনন্দিন আমি প্রতিষ্ঠানে খরচ করছি, বেতন দিচ্ছি, মজুরি দিচ্ছি, শ্রমিকদের মজুরি দিচ্ছি, পরিবহন খরচ, এগুলো আমার ব্যয় বৃদ্ধি করছে ডেবিট। ব্যয় হ্রাস পাচ্ছে কিভাবে, আমি খরচ করেছিলাম, অগ্রিম খরচ করেছিলাম, দুই মাসে বাড়ি ভাড়া অগ্রিম দিয়েছিলাম, আমার কি হলো, অগ্রিম খরচটা এক মাস বাড়ি ভাড়া থাকার ফলে আমার বাড়ি ভাড়াটা কি হয়ে গেল, খরচটা কমে গেল, তো সুবিধা ভোগ করলো, সেক্ষেত্রে ব্যয় হ্রাস পাচ্ছে, ব্যয় হ্রাস পেলে হয় ক্রেডিট। এই প্রত্যেকটা বৃদ্ধি এবং হ্রাসের বিষয়গুলো আমরা লেনদেনের মাধ্যমে পরবর্তী ক্লাসগুলোতে অবশ্যই আরো ভালো করে জানবো এবং বুঝবো। আশা করি যতটুকু আমি বললাম ডেবিট ক্রেডিট নির্ণয়ের ক্ষেত্রে সূত্র আছে, সেই সূত্রগুলো আমরা বুঝতে পেরেছি। এবার আমরা দেখি যে হিসাব চক্র বিভিন্ন ধাপ সময় হিসাব চক্র, হিসাব বিজ্ঞান এমন একটা বিষয় এটা চক্রাকারে আবর্তিত হয়, একটা একটা করে স্টেপ কি অবতীর্ণ হয়, একটা ধাপ শেষ হওয়ার পরে পরবর্তী ধাপে যেতে হয়, একটা ধাপ শেষ করে পরবর্তী ধাপ না করে তারপরে, অর্থাৎ এক নম্বর ধাপ থেকে তিন নম্বর ধাপে যাওয়াটা কঠিন, দ্বিতীয় ধাপটা না সম্পন্ন করলে। যেমন হিসাব বিজ্ঞান যে চক্রাকারে আবর্তিত হয় এটাই হচ্ছে হিসাব চক্র। হিসাব চক্রের যে ধাপগুলো আছে মোট দশটা, এমসিকিউ তোমাদের এটা আসে যে হিসাব চক্রের ধাপ কয়টি, অথবা কোন ধাপ বলা হবে, দেখো চাপেদার কোন ধাপে অবস্থিত বা খতিয়ান হিসাব বিজ্ঞানের কমতম ধাপ প্রশ্ন আসে, এই কারণে এই দশটা ধাপ ভালোভাবে আয়ত্ত করে রাখতে হবে এবং কোনটা কোন ধাপে অবস্থিত সেটা মনে রাখতে হবে। দেখো লেনদেন শনাক্ত করা, হিসাব বিজ্ঞানের প্রথম কাজ হচ্ছে একটা লেনদেন সম্পন্ন হওয়ার পরে সেটাকে শনাক্ত করা, কেন, কারণ ঘটনা ঘটতে পারে, ঘটনা এবং লেনদেন একসঙ্গে দেওয়া থাকবে, এই ঘটনা এবং লেনদেনের মধ্যে থেকে লেনদেনগুলোকে আলাদা করতে হবে, কারণ দেখা যাচ্ছে আমি অসুস্থ হলাম, আমার বাসাতে সেবা শুশ্রূষা করে আমাকে সুস্থ করে তুললো, সেবা যত্ন করলো, আর আমি অসুস্থ হলাম হাসপাতালে আমাকে নিয়ে যাওয়া হলো, হাসপাতালে আমি চিকিৎসা করার ফলে সেখানে কিন্তু আমাকে টাকা দিতে হলো, বাসায় আমি সেবা যত্ন নিয়ে সুস্থ হলাম সেখানে বাবা মাকে টাকা দিতে হচ্ছে না, হাসপাতালে এসে আমি সুস্থ হলাম সেখানে কিন্তু টাকা প্রদান করতে হচ্ছে, এটা কিন্তু লেনদেন, টাকার আমাকে আদান প্রদান হচ্ছে, আমি পণ্য ক্রয় করলাম এটা লেনদেন, বা ক্রয় করার ফরমাইজ দিলাম, আমি কিনবো বলে আশ্বস্ত করলাম চুক্তিপত্র, এটা কিন্তু লেনদেন না, যতক্ষণ না আদান প্রদান হচ্ছে ততক্ষণ পর্যন্ত লেনদেন, অর্থাৎ লেনদেন কি লেনদেন নয় সেই ঘটনাগুলোর মধ্যে থেকে লেনদেনগুলোকে প্রথমে শনাক্ত করতে হবে, এরপরে লেনদেন বিশ্লেষণ, এই যে পক্ষ বললেন একটা পক্ষকে ডেবিট করবো আর একটা পক্ষকে ক্রেডিট করবো, এই পক্ষ বিশ্লেষণ করার জন্য লেনদেনকে প্রথমে বিশ্লেষণ করতে হবে, এরপরে বিশ্লেষণ করে জাবদাভুক্তি করো, প্রাথমিক ধাপ এটা কি করবো, একটা পক্ষকে ডেবিট করবো আর একটা পক্ষকে ক্রেডিট করবো সম পরিমাণ টাকা দেওয়ার পরে, প্রথমে আমরা জাবেদায় লিখবো তারিখের ক্রম অনুসারে, এটা হচ্ছে জাবেদাভুক্তি, এরপরে জাবেদার যে লেনদেনগুলো আছে সেগুলোকে খতিয়ান স্থানান্তর করতে হবে, পাকাপোক্তভাবে
সংরক্ষণ করার জন্য খতিয়ানের উদ্বৃত্তগুলো হবে শিবনে রামে প্রস্তুত করতে হয়। রামে প্রস্তুতের মাধ্যমে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয়, কি ধরনের আমি যে একটা পক্ষকে ডেবিট করেছি আর একটা পক্ষকে ক্রেডিট করেছি এটা সঠিক আছে কিনা সেটা যাচাই করার জন্য রামে প্রস্তুত করা হয়। সমন্বয় থাকে না, আমি লেনদেন সম্পন্ন করেছি, লেনদেন করে জাবেলা করেছি, খতিয়ানের স্থানান্তর করেছি, রামে করেছি, এরপরে কিছু লেনদেন ভুল হতে পারে, দেখা যাচ্ছে আমার রামে মিলল না, কেন মিলল না, অ্যাকাউন্টে ভুল হতে পারে, কোনো একটা লেনদেন বাদ করে যেতে পারে, এই ধরনের বাদ পড়া বা টাকা অঙ্কের ভুল হওয়া যে লেনদেনগুলোকে সেগুলোকে সমন্বয় জানানোর মাধ্যমে কি করতে হবে হিসাব করতে করতে এটা হচ্ছে ষষ্ঠ ধাপ। সপ্তম ধাপ কার্যপত্র, আমার প্রতিষ্ঠানের আর্থিক ওয়ার্কশিট তৈরি করতে হবে, কার্যপত্র বিবরণী প্রস্তুত করতে হবে। সপ্তম ধাপ আর্থিক অবস্থা বিবরণী, কার্যপত্র প্রস্তুতের পর আমার প্রতিষ্ঠানের যে অর্থনৈতিক অবস্থা, যে আমার সার্বিক দিক কত, মুনাফা কত, ক্ষতি কত, বা সম্পত্তি দায় ও মালিক সত্ত্বের অবস্থান দেখি সেটা নির্ণয় করতে হবে। এরপরে সমপরে দাখিলা, বছর শেষে সমপরে দাখিলা দিতে হবে, আয় ব্যয় সম্পত্তি এর সমপরে দাখিলার মাধ্যমে হিসাব বছরের সমস্ত হিসাবকে বন্ধ করতে হবে, এটা হচ্ছে সমপরে দাখিলা। হিসাব পরবর্তী রাউন্ড প্রারম্ভিক জাবেদা, সমপরে দাখিলার মাধ্যমে চলতি বছরের আয় ব্যয় সম্পত্তি এইগুলোকে আমরা সমাপ্ত করলাম, কিন্তু কিছু হিসাব আছে যেগুলো পরবর্তী বছরের সাথে সম্পৃক্ত, আমি অগ্রিম খরচ প্রদান করেছি যা পরবর্তী বছরের সাথে সম্পৃক্ত, আমি ধার নিয়েছি ঋণ আছে সেটা পরবর্তী বছরের সাথে সম্পৃক্ত, সম্পত্তি কিনেছি একাধিক বছর ব্যবহার করবো সেটা পরবর্তী বছরের সঙ্গে সম্পৃক্ত, এই ধরনের যে পরবর্তী বছরের সঙ্গে সম্পৃক্ত লেনদেনগুলো সেগুলোর জন্য প্রারম্ভিক জাবেদা দিতে হয়, যেটা সর্বশেষ ধাপ। এই জাবেদার মাধ্যমে আবার পুনরায় লেনদেন লিপিবদ্ধকরণ ও জাবেদা ভর্তিকরণ খতিয়ান গ্রামীণ সমন্বয় জাবেদা কার্যপত্র প্রস্তুত আর্থিক বিবরণী এইভাবে চক্র করে একটা প্রতিষ্ঠান প্রত্যেক বছর চলতে থাকে। এই যে চক্র করে চলছে একটা প্রতিষ্ঠান প্রত্যেক বছর বছর, আমি এই ধারাবাহিকতা অবলম্বন করে হিসাবভুক্ত করছি, এটাই হচ্ছে হিসাব চক্র। আশা করি তোমরা সবাই এটা বুঝতে পেরেছ। আমরা এবার দেখবো লেনদেনের জন্য উপযুক্ত হিসাবে বৈষম্য, লেনদেন যে আমি লিখব কিভাবে লিখবো, কোন বইগুলোতে লিখবো, আমি বললাম জাবেদাভুক্ত করবো, খতিয়ান করবো, কিভাবে করবো। এই যে হিসাবের বই দুই ভাগে ভাগ করা হবে, একটা হচ্ছে প্রাথমিক বই যার একটা বলবো জাবেদা, আর পাকাভুক্ত পাকা বই সেটা বলা হচ্ছে স্থায়ী বই খতিয়ান। তাহলে আমরা দেখতে পাচ্ছি হিসাবের বই দুই প্রকার, জাবেদা খতিয়ান। জাবেদাকে বলা হচ্ছে প্রাথমিক বই, কেন হিসাবকে লেনদেনগুলোকে প্রথমে জাবেদা লিখা হয়, এরপরে এই লেনদেনগুলোকে জাবেদা লিখলাম এই জাবেদা থেকে একদম পাকাভুক্ত ভাবে খতিয়ানে স্থানান্তর করে ব্যালেন্স লেনদেন করা হয়, এই জন্য বলা হচ্ছে পাকা বই। পাকা বইয়ের দ্বারা কোনো শ্রেণী বিভাগ নাই, এখানে পাকাভুক্ত ভাবে লিখছি আর কোনো কোথাও অঙ্গষ্টি নিতে হবে না। বাট জাবেদা বই লেখার ক্ষেত্রে নিয়ম আছে, কোন ধরনের লেনদেন কোথায় লিখবো, ক্রয় জাবেদা, ক্রয় জাবেদায় শুধুমাত্র ধারে করা সংক্রান্ত লেনদেন ঘুরে আমরা লিখবো, অন্য কোনো লেনদেন লিখবো না। বিক্রয় জাবেদা শুধুমাত্র ধারে বিক্রয় সংক্রান্ত লেনদেন লিখবো, আর কোনো লেনদেন আমরা লিখবো না। ক্রয় ফেরত জাবেদা নাম থেকে বুঝতে পারছো, ক্রয় করে ফেরত দিয়েছি এই সংক্রান্ত লেনদেন ক্রয় ফেরত জাবেদায় লিখবো। বিক্রয় ফেরত জাবেদা শুধুমাত্র বিক্রয় করে ফেরত আসছে এই ধরনের লেনদেন গুলো আমরা বিক্রয় ফেরত জাবেদায় লিখব। নগদ প্রাপ্তি জাবেদা নগদ টাকা পেয়েছি এই ধরনের লেনদেন গুলো আমরা নগদ প্রাপ্তি জাবেদায় লিখব। নগদ প্রদান জাবেদা নগদ টাকা প্রদান করেছি এই ধরনের লেনদেন গুলোকে আমরা নগদ প্রদান জাবেদায় লিখব। প্রকৃত জাবেদা যে জাবেদা এই যে আমরা দেখালাম ক্রয় বিক্রয় দর্শন বিক্রয় ফেরত নগদ প্রাপ্তি নগদ প্রদান এই কোনো বই যদি ধরে তাকে আমরা লিখবো প্রকৃত জাবেদা। তাহলে আশা করি তোমরা এই যে জাবেদা হিসাবে বইয়ের যে শ্রেণী বিভাগ সেটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে প্রকৃত জাবেদায় কোনগুলো লিখবো আমরা এই যে বইগুলোতে কোথাও লিখিনি সে ধরনের জাবেদা আমরা প্রকৃত জাবেদায় লিখবো। আশা করি যে হিসাবের যে বইয়ের যে শ্রেণী বিভাগ তোমরা আয়ত্ত করতে পেরেছো এবং বুঝতে পেরেছো, ভবিষ্যতে তোমাদের লেনদেনগুলো লিখতে কোনো সমস্যা হবে না। এবার আমরা চলে যাবো একতরফা দাখিলের পদ্ধতি, আমাদের সর্বশেষ টপিক যেটা একতরফা দাখিলের পদ্ধতি মাধ্যমে আমরা ব্যবসায়ের মুনাফা নির্ণয় করবো। দেখো একতরফা দাখিলের পদ্ধতি কি, আসলে কিছু কিছু ক্ষুদ্র প্রতিষ্ঠান আছে, আমরা দুতরফা দাখিলের পদ্ধতি বললাম, সব প্রতিষ্ঠানে কি দুতরফা দাখিলের পদ্ধতি মেনটেন করবে না, কারণ দুতরফা দাখিলের পদ্ধতি বড় বড় বিরোধায়তন প্রতিষ্ঠানগুলোর জন্য মেনটেন করে, কিন্তু সব প্রতিষ্ঠান একটা মুদিখানার দোকানের সাথে কিন্তু একটা গার্মেন্টস ফ্যাক্টরি হিসাবে মিলবে না। গার্মেন্টস ফ্যাক্টরি কিন্তু দুতরফা দাখিলের পদ্ধতিতে হিসাব রাখবে, কিন্তু মুদিখানার দোকানদারকে রাখবে, মাছের দোকানদারকে মাছের হারদারকে রাখবে, রাখবে না। এই ধরনের প্রতিষ্ঠান যারা দুতরফা দাখিলের পদ্ধতি অবলম্বন করে না বা সবসময় হিসাবের দুটো পক্ষকেই লিখা হয় না, এই ধরনের প্রতিষ্ঠান এই একতরফা দাখিলের পদ্ধতিতে হিসাব রাখে। একতরফা দাখিলের পদ্ধতি আসলে হিসাব পদ্ধতি না, এই পদ্ধতি হচ্ছে তোমার দুতরফা দাখিলের পদ্ধতির মতো না, এটা ওটা কোনো বৈজ্ঞানিক পদ্ধতি, এটা কিন্তু কোনো বৈজ্ঞানিক পদ্ধতি না। একতরফা দাখিলের পদ্ধতি আমাদের জানতে হবে, কারণ একতরফা দাখিলের পদ্ধতি এক মালিকানা ব্যক্তির প্রতিষ্ঠানের মধ্যে বেশি রাখা হয়, এই বিষয়ে আমাদের জানতে হবে। তো একতরফা দাখিলের পদ্ধতিতে লাভ ক্ষতি কিভাবে নির্ণয় করা হয়, দেখো
লাভ বা ক্ষতি নির্ণয় করার জন্য সমপরিমাণ মূলধনের সাথে উত্তোলন যোগ করব এবং সেখান থেকে প্রারম্ভিক মূলধন ও অতিরিক্ত মূলধনের যোগফলটাকে বাদ দেব। তাহলে প্রারম্ভিক মূলধন থেকে প্রারম্ভিক মোট সম্পদ থেকে প্রারম্ভিক মোট দায় যদি বাদ দিই তাহলে পেয়ে যাবো আমরা প্রারম্ভিক মূলধন। সমপরিমাণ মূলধনটা কি? সমপরিমাণ মোট সম্পদ থেকে সমপরিমাণ মোট দায় বাদ দিলে পেয়ে যাবো আমরা সমপরিমাণ মূলধন। আর উত্তোলন আর অতিরিক্ত মূলধন আমরা জানো, এই পদ্ধতি অবলম্বন করে আমরা লাভ বা ক্ষতি প্রারম্ভিক মূলধন সমপরিমাণ মূলধন নির্ণয় করতে পারি। আমরা একটা ছোট্ট অঙ্কের মাধ্যম দিয়ে এই বিষয়টা আমরা দেখব। দেখো আমরা অঙ্কটা পড়ি একবার, তোমরা অঙ্কটা আমার সাথে করে নাও। জনাব সোহেল একজন ক্ষুদ্র ব্যবসায়ী, তাহলে আমরা দেখছি যে নিম্নোক্ত তথ্য তার হিসাব বই হতে সংগ্রহ করা হয়েছে। মোট সম্পদ 1/2019 120,000 টাকা, 31/12/2019 150,000 টাকা, মোট দায় 35,000 এবং 55,000। তথ্য দেওয়া আছে 2019 সালে অতিরিক্ত মূলধন আনয়ন 20,000 টাকা এবং মালিকের মোট উত্তোলন 30,000 টাকা। 2019 সালে আমরা দেখলাম সমাধান দিলাম আমরা প্রথমে কি লাভ বা ক্ষতি নির্ণয় সূত্রটা কি জানি আমরা লাভ বা ক্ষতি থেকে কিভাবে করবো সমাপনী মূলধন সমুত্তোলন যোগ করবো এবং সেখান থেকে প্রারম্ভিক মূলধন অতিরিক্ত মূলধন বাদ দিলাম আমরা প্রথমে প্রারম্ভিক মূলধন নির্ণয় করি প্রারম্ভিক মূলধন প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায় আমরা দেখলাম প্রারম্ভিক সম্পদ ছিল 1/2 লক্ষ 35,000, বাদ দিলাম 25,000, 25,000 বাদ দিলাম 25,000 আমরা পেয়েছি তথ্য। এখন সেখান থেকে লাভের পরিমাণ আশা করি তোমরা একতরফা দেখানোর পদ্ধতিতে যদি এই অঙ্ক আসে তাহলে পারবে। এই ধরনের অঙ্ক তোমাদের একতরফা দেখানোর পদ্ধতিতে সাধারণত এসে থাকে। আশা করি তোমরা আমার আলোচনা গুলো বুঝতে পেরেছো। এবং তৃতীয় অধ্যায় অর্থাৎ আমাদের এই দুতরফা দেখানোর পদ্ধতি অধ্যায় নিয়ে আমরা যতক্ষণ যে আলোচনা করলাম সেই বিষয়গুলো তোমরা ভালোভাবে আয়ত্ত করেছো, বুঝতে পেরেছো। আমরা এবার চলে যাচ্ছি সরাসরি মূল্যায়ন পর্বে। এই অধ্যায়ের আরো কিছু মূল্যায়ন প্রশ্ন আছে তোমাদের জন্য। লুকা প্যাসিওলি কে ছিলেন? লুকা প্যাসিওলি ছিলেন একজন গণিতবিদ, ইতালির একজন গণিতবিদ। হিসাব প্রকার সম্পদ দায় আয় ব্যয় আর মালিকানা শর্ত। হিসাবের প্রাথমিক ও পাকা বই কোনটি? হিসাবের প্রাথমিক বই হচ্ছে জাবেদা আর হিসাবের পাকা বই হচ্ছে খতিয়ান। আশা করি তোমরা মূল্যায়নের প্রশ্নগুলো আমার সাথে পেরেছ। আগামীতে তোমাদের কি হবে, আগামী দিন তোমাদের চতুর্থ অধ্যায় অর্থাৎ মূলধন ও মূলধনজাতীয় লেনদেন সম্পর্কিত যে অ্যাসাইনমেন্ট ও নির্ধারিত কাজে থাকবে সেই কাজের উপর তোমাদের ক্লাস নেওয়া হবে। উত্তর অধ্যায়টা তোমরা বাসায় ভালোভাবে চর্চা করবে, তাহলে আমার ক্লাসগুলো করে তোমাদের জন্য সুবিধা হবে। আগামী দিনে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে এই প্রত্যাশা রেখে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।